এখন বয়ান করছেন হযরত মাওলানা হাসান জামিল সাহেব, খতিব সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদ ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب حمالة الحطب في جيدها حبل مسد آمنت بالله صدق الله العلي العظيم রাজবাড়ী জেলা কওমি মাদ্রাসা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত ওলামায়ে কেরাম, রব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি আর দয়া করুণা, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন জানার জন্যে, মানার জন্যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক নিজেই বলেছেন, আমি যাকে চাই কেবল তার দিলটাই দিন বুঝার জন্যে উন্মুক্ত করে দেই, খুলে দেই, আর আমি না চাইলে আমি তার দিলকে এমন সংকুচিত করে দেই যে তার দিনের উপর চলা এতটা কঠিন হয়ে যায় যেমনটা আসমানে ওঠা কঠিন, মানে অসম্ভব। সূরা আনআমের মধ্যে আসছে, আল্লাহ বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ. এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মহতরম হাজরিন, যে মালিক এত বড় নিয়ামত আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি কোরআন আল করিমের একটা ছোট্ট সুরা তিলাওয়াত করেছি, সুরা লাহাব। আপনারা বলেন তো এটা কোরআন শরীফ আছে কি নাই, তাহলে কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ, কোরআনের বাহিরে তো যাওয়া যাবে না। সুরা লাহাব তো কোরআনের নাকি, পরে আবার বললেন না কোরআনের বাহিরে কথাবার্তা হয়েছে, হ্যাঁ কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। সুরা লাহাব ছোট্ট সুরা, কিন্তু কয় আয়াত পড়তে পারবো আমি আল্লাহই জানে। প্রথম আয়াত পরে ঢুকি, আগে আগে একটু কথাবার্তা সেরে নেই। এই সুরা নাজিল হয়েছে আবু লাহাব সম্পর্কে, কার সম্পর্কে, আবু লাহাব সম্পর্কে। আগে আবু লাহাবের একটু পরিচয় জানি আমরা, কে আবু লাহাব। আবু লাহাব হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। অনেকে আবু জাহেলের চাচা বানায়, আবু জাহেলের চাচা না, আবু লাহাব হচ্ছে আপন চাচা। আবু লাহাব তার আসল নাম না, তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? উজ্জা, মুশরিকদের এক দেবতার নাম, সেই হিসাবে আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে এই তার আসল নাম উল্লেখ করেন নাই, আব্দুল উজ্জা উল্লেখ করেন নাই, না করে ভিন্ন এক নাম নিয়েছেন। এটার দুইটা কারণ, একটা কারণ তো এমন, মালিক আমাদেরকে বুঝাচ্ছেন বান্দা তুমি শিরিক তো করবাই না, যেই শব্দের মধ্যে শিরিকের গন্ধ থাকে ওই শব্দ উচ্চারণ করবা না, আব্দুল উজ্জার মধ্যে শিরিকের গন্ধ বলা যাবে না। এটা আমাদের সমাজে বহু বক্তব্য আর কথা আছে যেগুলোর মধ্যে শিরিক, কিন্তু আমরা অনায়াসে বলে ফেলি। একটা উদাহরণ দিই খালি, ওর সেলাইনের গায়ে দেখবেন লেখা আছে শিশুর জীবন বাঁচায় ওর সেলাইন, নাউজুবিল্লাহ, পরে বুড়াদের জীবন বাঁচায় আল্লাহ, শিশুর জীবন বাঁচায় ওর সেলাইন না? সবার জীবনের মালিক কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার হায়াতের মালিক কে? আল্লাহ। ওসলেন না,
অনেক শব্দ আমরা বলি, এটা নিয়ে আলোচনা করলে আরেক আলোচনা চলে যাবে, আমি লম্বা ওদিকে যাব না। এই শব্দ ব্যবহার করব না আমরা, যে শব্দের মধ্যে শিরিক আছে এক। আরেক হচ্ছে আবু লাহাব, মানে হচ্ছে লাল্লু। লাল্লু কি না? লাল্লু বুঝে আমাদের সমাজে যাদের চেহারা খুব টকবগে হয় আমরা বলি লাল্লু কাল্লু, ঠিক না? আবু লাহাব ছিল খুব লাল্লু, চেহারা টকবক করতো আর রাগ হইলে তো আগুন ধরত। এই জন্য আরে আল্লাহ বলছেন লাল্লু কি হিসাবে, যে দুনিয়া যেমন তোর চেহারায় আগুন জ্বলতেছে তোর পরিণামও আগুন, সায়াসলা নারান জাতাল লাহাব, আসতেছে অপেক্ষা কর জাহান্নামে যায়ও ওই আগুনের মধ্যেই তোকে জ্বলা লাগবে। ওইটা ইঙ্গিত করার জন্য আল্লাহ তাআলা তার নাম না বইলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দের দিকে তার পরিণতির ইঙ্গিত রয়েছে। এক, আবু লাহাব ওই ব্যক্তি, খেয়াল করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে জন্ম নেন, আমরা বলে থাকি রসুলের জন্ম দুইবার হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তো 570 এ, তখন রসুলের পরিচয় হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক 40 বছর পর রসুলের আরেকটা জন্ম, সেই জন্মের পর রসুলের নাম হচ্ছে মুহাম্মদ রসুলুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে যখন দুনিয়ায় আসেন নবী, তো এই সুসংবাদটা আবু লাহাবের বাঁধি, আবু লাহাবের কাছে এসে বলে আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। এই খবরে আবু লাহাব এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে যে বাঁধির সংবাদ দিয়ে আসছে সাথে সাথে ওই বাঁধিকে আজাদ করে দিয়েছে। আরে সুবহানাল্লাহ পড়ে সব কামই সুবহানাল্লাহ পড়া যাবে, আবু লাহাবের আমলেও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গা মতো বসায় নালে বিপদ আছে। এক লোক সারা রাত ফেসবুক চালাইছে শুয়ে শুয়া, সকালবেলা উঠে দেখে হায় হায় অফিস টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি মুখটা ধুইয়া নাস্তা নাস্তা না করে কোট পরছে, কোট পরে দেখে হায় বুতাম গেছে গা পিছন দিয়া, কোটের বুতাম কই গেছে, পিছনে চলে গেছে। এখন খুললে আবার পড়বে, হাতে তো সময় নাই, বউরে বলে পিছন দিয়া লাগাইয়া দাও, অফিসে যায় ঠিক করে নিব না, তো বউ পিছন দিয়া লাগাইয়া দিছে, হন্ডালিয়া ঘা করে টান মারছে, মোড়ের মধ্যে যাই একটা ঠেয়ে পড়ে গেছে গর্তের মধ্যে। মানুষজন দৌড়াই আসছে ওঠানোর জন্যে, বুড়া চাচা রাস্তার উপর থেকে চশমার নিচে দিয়ে তাকায় বলে আরে হাসপাতালে পড়ে নিস নগদ কামড়া সার, এক তো মনে হয় মাথা ঘুরে গেছে গা, ওই যে বুতাম তো পিছনে মনে করছে কল্লা ঘুরে গেছে গা, আগের কল্লা ঠিক কর, তো বডির মধ্যে পাড়া দিয়ে কল্লা যখন টান মারছে যে কট করে উঠছে, এইমাত্র গেল কল্লা, জাগা মতো সুবহানাল্লাহ না পড়লে ফেরেশতারা কট করে দিব মাথা সময় ঠিক করে, জাগা মতো লাগাইতে হবে বুতাম, কোন জায়গায় জাগা মতো লাগাইতে হবে, বুঝে আসছে ইনশাআল্লাহ। আবু লাহাব আনন্দিত হয়েই তো বাদীকে আজাদ করেছে, তাই না? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, 40 বছর পর নবী যখন মুহাম্মদ রাসূলুল্লাহ হিসাবে প্রকাশ পান তখনও কি আবু লাহাব খুশি হয়েছিল? তাহলে আবু লাহাবের আনন্দটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ হিসাবে আবু লাহাব আনন্দিত নয়, বড় আগের আনন্দ যত পয়েন্ট উঠাইছিল মুহাম্মদ রাসূলুল্লাহর নাখুশ অসন্তুষ্টি এত মাইনাস হয়েছে যে আগের পয়েন্ট কাইটা জাহান্নামি হয়ে গেছে। কথা বুঝেন নাই? কি বোঝা গেল? শুধুমাত্র জন্ম উৎসব পালন করা, সুন্নাহ নবীকে না মানা, দিন গ্রহণ না করা, বিদআত মুক্ত না থাকা, শিরক মুক্ত না থাকা, না থেকে খালি জন্ম উৎসব পালন করা, এটা নবীর তরিকা না, এটা আবু লাহাবের সুন্নত। হিসাব সোজা, হিসাব সোজা, কাজে বুঝে শুনে জন্ম উৎসব পালন করো। আমার বড় আশ্চর্য লাগে রাজনৈতিক আমাদের যে পরিস্থিতি আমাদের দেশে, একটা জিনিস খেয়াল করবেন, 15ই আগস্ট একটা ঐতিহাসিক দিবস, জাজাকাল্লাহ, 15ই আগস্ট দেখেন বঙ্গবন্ধুর তার পরিবার সহ নির্মমভাবে এই দিনে দুনিয়া থেকে চলে গিয়েছে, এই জন্য তার ভক্ত অনুরাগীরা সবাই শোক দিবস পালন করে। অথচ একই দিনে আবার বিএনপি নেত্রীর জন্ম উৎসব উদযাপিত হয়, তো তখন আওয়ামী লীগের লোকজন বিশেষ করে বঙ্গবন্ধুকে যারা পছন্দ করেন তাদের কলিজার মধ্যে একটা ঘা লাগে যে তুমি জন্ম উৎসব পালনের আর দিন পাইলে না,
এটা নিয়ে গন্ডগোল। গন্ডগোল কিনা মানে কি, এই সমাজের এটাই হচ্ছে মানুষের চিন্তা চেতনা যে যেদিন সুখের দিন হয় ওই দিন আনন্দ করা যাবে না। এটা স্বাভাবিক, এটা তো স্বাভাবিক হওয়ার কথা। তো আমাদের আশ্চর্য লাগে যে রবিউল আউয়ালে নবী চলে গেলেন, ওটা তো শোকের কথা হওয়া দরকার, কিন্তু যেহেতু শোক প্রকাশ করা তিন দিনের বেশি জায়েজ নাই, এই জন্য আমরা শোক প্রকাশ করছি না। কিন্তু শোক প্রকাশ করলাম না, না জায়েজ হওয়ার কারণে আনন্দ প্রকাশ করা, এটা পেলাম কই? সাহাবায়ে কেরামের চেয়ে নবীকে বেশি ভালোবাসি এই দাবি করা, এটা ওই যে একটা প্রবাদ আছে হিন্দিতে বলে, ইংরেজরা যখন এদের শাসন করতো তারা তো খুব মারাত্মক চতুর ছিল, বোকা হিন্দুস্তানিদেরকে খালি বোকা বানাইত। আমরাও তো ছোটবেলায় কেউ খুব চতুরতা দেখাইলে বলতাম ব্রিটিশ একটা, আপনাদের এলাকায় বলিনি ব্রিটিশ একটা, মানে খুব চতুর। তো চতুর হইলে এটা বুঝাইতো। তো ওই সময় হিন্দিতে একটা কথা বলতো, বেনিয়েসে আওলা সো বাউলা, যে কেউ যদি নিজেকে বেনিয়া ইংরেজদের থেকে চতুর মনে করে, ব্যবসা বাণিজ্যে খুব বেশি চালাক মনে করে, তো সু বাউলা সে আসলে একটা পাগল, মাথা ঠিক নাই। ঠিক একই বক্তব্য সাহাবায়ে কেরাম থেকে কেউ যদি বলে আমি নবীকে বেশি ভালোবাসি, তো মনে করবা সে আল্লাহর সিদ্ধান্তে আঙ্গুল লাগাইছে। কারণ আল্লাহ তাআলা জানেন তার হাবিবকে গোটা মানব ইতিহাসের কোন রূহগুলা সবচেয়ে বেশি মহব্বত করবে, এটা আল্লাহ জানেন। জেনে আল্লাহ ওই যুগে ওই রূহগুলাকে ওই মানুষগুলাকে ওই যুগে পাঠায় দিছেন, তোমার আর আমারে পাঠায় নাই। আমরা ছোটবেলায় গান করতাম, গান বলতাম, শুনতাম, জন্ম যদি হত মোদের রসুল পাকের কালে, আহা রসুল পাকের দেশ, এই গান বলতাম। না না, এটা ঠিক না, আল্লাহ জানেন কোন কালে আসলে আমি বেঁচে যাব। আমার চিন্তা আর আকীদা আর আমার বিশ্বাস আমার মহব্বত যদি আবু বকরের মতো হতো, যদি ওমরের মতো হতো, তো আল্লাহ আমাকে এই যুগে পাঠাতেন না, আল্লাহ ওই যুগেই পাঠাইতেন। আল্লাহ জানেন কোন জায়গায় আসলে আমার হাবিব কাদেরকে পাঠাইলে আমার হাবিবের সেব হবে, কাদের মাধ্যমে দিন প্রচার পাবে, আল্লাহ জানেন। জেনে আল্লাহ সাহাবিদেরকে ওই যুগের জন্য কবুল করেছে। সাহাবিদের চেয়ে নবীকে বেশি মহব্বত করে এটা দাবি করা, এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু। এটা হচ্ছে আবুল আহাবের একটা সংক্ষেপ পরিচয় দিলাম, এটা আমার বক্তব্যের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যশীল না, শুধু আসছে একটা বলে দিলাম। সূরাটা কখন নাযিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আপনজন কাছের যারা ছিল গোপনে গোপনে শুধু তাদেরকে দাওয়াত দিতেন। হযরত আবু বকর আগে থেকেই বন্ধু, তাকে দাওয়াত দিয়েছেন। হযরত আলী আগে থেকে ছোট ভাই, কাছে কাছে থাকে, তাকে দাওয়াত দিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে দাওয়াত দিয়েছেন। এইরকম কাছের যারা তাদেরকে দাওয়াত দিয়েছেন। আয়াত নাযিল হইল, وأنذر عشيرتك الأقربين نبي আমার এতদিন গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন, আর গোপন রাখা যাবে না। এইবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, নিকটজন যারা তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে। এই হুকুম পেয়ে নবী মক্কার পাশে এক পাহাড় সাফা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর নবী মক্কাবাসীকে ডাকা শুরু করলেন, এই বলে, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই ডাকটা মক্কাবাসী শত্রুর আনাগোনা উপলব্ধি করলে টের পেলে এইভাবে আপনজনকে সতর্ক করত যে শত্রু আসতেছে, রেডি হও। মক্কাবাসী যখন নবীর জবান দিয়া এই আওয়াজ পেল, সবাই সতর্ক হয়ে গেল, মুহাম্মদ কেন ডাকতেছে রে? মোহাম্মদ তো খামাখা ডাকার মানুষ না, কারণ এর আগ পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ কোনোদিন করতে পারে নাই। আল্লাহু আকবার। মক্কাবাসীর মধ্যে প্রশ্ন, মোহাম্মদ কেন ডাকে? চারদিক থেকে লোকজন জমা হয়ে গেল সাফা পাহাড়ে, এ মোহাম্মদ কেন ডাকছ? আল্লাহর নবী বলেন, এ আমার কওম, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে শত্রু চলে আসছে, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না? এক বাক্যে সবাই বলে, কেন করব না? জীবনে আজ পর্যন্ত তোমাকে একটা মিথ্যা বলতে শুনি নাই, জীবনে কাউকে ধোকা দাও নাই, তোমার কথা আমরা পুরোপুরি বিশ্বাস করি। আল্লাহর নবী তখন সাথে সাথে দাওয়াত দিয়ে দিলেন, আরে আমার কওম,
قولوا لا اله الا الله تفلحوا যদি বিশ্বাস করেন তো এখনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাবেন না হয় অচিরেই আল্লাহর কঠিন শক্তি দ্বারা আপনারা আক্রান্ত হবেন নবী এই দাওয়া দিয়ে দিছে এখন কাফেররা মুশরিকরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় খালি কারবারটা হইল কি রে এমন করে কি জন্য ডাক্তার আর কি বলতেছে এখন বলতেও পারে না কিছু কারণ এই 40 বছরের একটা ভালো মানুষ হঠাৎ করে আমার বিরুদ্ধে কথা বলছে মুখের উপর কেমনে বলে চোখ লজ্জা আছে না একটা বলতে পারতেছে না কেউ কোনো কথা বলতে পারে না কিন্তু কেউ কোনো কথা বললে না হোক না বললে কি হবে সব যুগেই তো কিছু মুরগি ছোড়া থাকে যেগুলোর কোনো ভদ্রতা নাই কথা বলে অকপটে তেতুল হুজুর অকপটে বলনেওয়ালা এইরকম মানুষও তো এই সমাজে আছে কোনো দ্বিধা নাই প্রধানমন্ত্রী পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বাধা দিয়েছেন খবরদার এগুলো বলবেন না কে কার কথা শোনে কারণ ওই যে ভিতরে সমস্যা বলে ফেলে সব যুগে এরকম মুরগি ছোড়া কিছু থাকে থাকে না ওই যুগে একটা আসিল নাম হইল আবুল হাদ্দা সবাই চুপচাপ আবুল হাব চুপ নাই আবুল হাব সাথে সাথে একটা পাথর নিয়ে নবীর দিকে এ মোহাম্মদ আলী হাজা জামাতানা এই জন্য ডাকছস না একদম দেবো ফাটে আল্লাহ আকবার নতুন এক ইতিহাস তৈরি হয়ে গেছে ভাই কথাগুলো উপলব্ধি করি কেউ মনে না করি আমার বিরুদ্ধে বলতেছে যদি আপনার মনে হয় যে আমার বিরুদ্ধে বলতেছে তো আপনি আমাকে কিছু না বলে আপনার তওবা করা উচিত এজন্যে যে আপনার ভিতরে গন্ডগোল আছে কথাগুলো কারো বিরুদ্ধে নয় শুনেন আল্লাহর কালামের একটা সুরার তাফসির করতেছি তাফসির ও কোরআন মাহফিল একটা ইতিহাস শুরু হয়ে গেছে দুইটা মিছিল শুরু হয়ে গেছে এক মিছিলের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তাওহীদের বাণী উচ্চারণ করেছে যুগে যুগে যত মানুষ তাওহীদের বাণী উচ্চারণ করবে ওই মিছিলের একজন ওই মিছিলের গন্তব্য হচ্ছে জান্নাত আরেক মিছিল শুরু হয়ে গেছে ওই মিছিলের নেতৃত্বে আবু লাহাব এরা কারা এরা হচ্ছে কিয়ামত পর্যন্ত তাওহীদের আওয়াজের বিরুদ্ধে যাদের হাত উঠবে অস্ত্র তাক হবে পাথর নিক্ষেপ হবে গালিগালাজ ছুড়বে অশালীন মন্তব্য করবে এই জাতীয় যত মানুষ আছে তুমি দাবি করা লাগবে না অস্বীকার করাও লাগবে না আবু লাহাবের সাথে আমি নাই অস্বীকারেরও সুযোগ নাই আচরণ তুমি করবা এই চরিত্র লালন করবা অটোমেটিক আবু লাহাবের দলে অন্তর্ভুক্ত হইয়া জাহান্নামীদের মিছিলে তুমি অটোমেটিক সামিল হয়ে যাবা মহতারাম হাজিরিন বাচ্চারা কান্না করলে বাবা মা চোখের পানি মুছে দেয় কাঁদিস না বাবা মরির দুঃখ পেলে পীর তাকে সান্ত্বনা দেয় কর্মী দুঃখ পেলে নেতা সান্ত্বনা দেয় ছাত্র দুঃখ পেলে শিক্ষক সান্ত্বনা দেয় আরে আল্লাহর হাবিব এই পর্যন্ত জীবনে গালি খায় নাই যেই না আবুল আহাবের পক্ষ থেকে পাথর আর গালির মুখোমুখি দিলের মধ্যে বড় চোট লেগেছে ওই দিলের মালিক আল্লাহ ডাক দিছেন হাবিব আমার জবাব আপনি দিয়েন না এই জবাব আমি আল্লাহ নিজে দিব আমি দিব জবাব আপনার দেওয়ার দরকার নাই আপনি চুপ থাকেন আমি জবাব দিচ্ছি শুরু থেকেই বুঝতে বুঝতে আঘাত একটা জায়গায় আল্লাহ চুপ থাকে নাই সাথে সাথে জবাব ওটা কোনটা নবীকে গালি দিস বুঝতে বুঝতে আঘাত নবী কিচ্ছু বলেন নাই আল্লাহ জবাব দিয়েছেন আয়াত নাজিল হয়ে গেল সূরা নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনাহু মালুহু ওয়া মা কাসাব পুরো সূরা সাথে আবু লাহাবের বউ সুদ্ধা ঢুকছে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বড় হিটলার একজন যদি প্রধানমন্ত্রী হয় আরেকজন প্রেসিডেন্ট এই দুইজন তো হলো আবু লাহাব আর আবু জাহেল আল্লাহ নবীর বিরুদ্ধে যে সংগঠন একজন যদি হয় সভাপতি তো মহাসচিব আবু লাহাব মহাসচিব যদি আবু লাহাব হয় ওই দলের প্রেসিডেন্ট তো আবু জাহেল সূরার মধ্যে আবু জাহেলের প্রসঙ্গ না এনে আল্লাহ তাআলা আবু লাহাবের বউয়ের কথা কেন আনলেন
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, বান্দা আমি সবচেয়ে বড় শত্রুর কথা বলছি না, দুই শ্রেণীর মানুষের কথা এখানে ঢুকাইছি। এক শ্রেণী হচ্ছে যারা সরাসরি গালি দেয়, আরেক শ্রেণী হচ্ছে পিছন থেকে যারা তেল মারে, আবুল হাবের বউলে আবুল হাবরে উৎসাহিত করে। আপনি গালি দেন না, কিন্তু যারা গালিবাজ তাদেরকে যদি শেল্টার দেন, তো আপনার অবস্থান আবুল হাবের বউয়ের সাথে কত বড়। আবুল হাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া কানের মধ্যে যখন এই সংবাদ পৌঁছে গেছে, দৌড়ায় আসছে হারমের মধ্যে, নবীকে আঘাত করবে, হাতের মধ্যে পাথর, আল্লাহর নবী বসা, আবু বকর বসা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর লক্ষ্য করলেন উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার মতি গতি বেশি ভালো না, হাতে পাথর। রসুলকে বলতেছেন, ইয়া রসুলাল্লাহ, উম্মে জামিল আসতেছে, মতি গতি বেশি ভালো লাগতেছে না। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবে না। সুবহানাল্লাহ, আবু লাহাবের কাহিনী বলে সুবহানাল্লাহ পড়ে পাবলিক, আর এই কথা শুনে সুবহানাল্লাহ পড়ে না, বাড়ি যাওয়া করবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর উম্মে জামিল আমাকে দেখবে না, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে। সূরা ইসরা আয়াত 45 রব জানিয়েছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনি টেনশন করেন না, তিলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করা অবস্থায় আপনার আর কাফেরদের মাঝখানে আমি পর্দা লাগাইয়া দেবো, তারা আপনাকে খুঁজে পাবে না। উম্মে জামিল আসছে, ঠিকই নবীরে খুঁজে পায় না, খালি আবু বকররে দেখে। আয়েশাই মারছে ঝাড়ি পুরা কর্কুরে বেড়ি, আমাদের দেশে বলে দারোগা বেটি, কটকট করে, খালি আসে না সমাজের কিছু মহিলা, খালি কটকট বেড়ি। আয়েশাই আবু বকররে মারছে ঝাড়ি, আবু বকর শুনলাম তোমার বন্ধু নাকি আমাকে নিয়ে নিন্দা করেছে। হযরত আবু বকর তো মানুষ বড় চালাক কিন্তু সরল সোজা, এ মুসলমান সরল সোজা আর ব্যাকল কিন্তু এক জিনিস না। আবু বকররা, আবু বকরের ওয়ারিসরা সরল সোজা, ব্যাকল না। কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআনের ইলম যার সিনার মধ্যে আছে, ওই মানুষ ব্যাকল হইতে পারে না, সরল সোজা। ব্যাকল আলাদা জিনিস, ব্যাকল তো যে মালিক চিনে না কার কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লি উলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার রবকে তালাশ করে, আর যে রব চিনে না তার মাথায় মগজ নাই। আপনি বলবেন কত বড় বড় বিজ্ঞানী নাস্তিক আল্লাহ চিনে না, ওইটা ও না দোস্ত, ওইটা মগজ না, ওই ডিজিটাল গোবর কি এগুলা। মগজ থাকলে মগজের মালিক চিনত। আবু বকররা বোকা না, বলেন কি সরল সোজা, ওলামায়ে কেরাম বোকা হয় না, সরল সোজা। ওটা গল্প শুনবেন, সময় নষ্ট হবে, এগুলো বলতে চাই না এগুলা, কিন্তু এগুলা না বললে তো বুঝবেন না। আমাদের হযরতুল আল্লাহ মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহ, সাদা সিধা মানুষ কিন্তু বড় পণ্ডিত, মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ শোনাইছেন এই গল্প। হুজুর এক মাহফিল থেকে যাচ্ছেন বাড়িতে, রাস্তায় হোটেল বসে একটু খাবেন, অনেক সময় খেতে হয়, তো হুজুর খাচ্ছেন গোশত দিয়া ভাত খেয়ে চেটে চটে সুন্নত আদায় করে খাচ্ছেন, হক আদায় করে, শেষে হাড্ডিটা রেখে সুন্দর করে চাবাচ্ছেন। তো পাশের সিটে বসে বসে এক আল্লাহর বান্দা চা খায়। কিছু মানুষ আছে যার চোখের মধ্যে অটো চশমা, দাড়ি আর টুপি হলো অ্যালার্জি, দেখলে কেমন খুসখুস করে। ওই লোক মুস্তফা আল হোসাইনি রহিমাহুল্লাহ ওনার ওই গোস্ত খাওয়ার হাড্ডি চাওয়ানোর স্টাইল দেখা আস্তে করে উঠে আসছে, হাতে চায়ের কাপ, চা খাচ্ছিলেন আর কি। উঠে আইসা বলতেছে, হুজুর আপনাদের দেশে এলাকায় কুকুর কি খায়? মাকসাদ হইল হুজুরকে কুকুরের সাথে তুলনা করা, যা আপনি যেভাবে খাচ্ছেন এভাবে তো কুকুর খায়।
হাড্ডি মাটি চাবাইয়া তো হুজুরের ব্যাকল পাইয়া এই মগায় এই কথা বলছে। হুজুর আসতে পেরে জবাব দিয়েছেন, আমাদের দেশে কুকুরে চা খায়, কে কারে কুকুর বানায় দেখো। জোয়ান পোলাবান আছে না, পোলাবানের সামনে কি বলবো এগুলা, কিন্তু বুঝ বেটা। বাদশাহ আকবর ছিল এক জগা খুচুরি খিচুড়ি বাদশাহ, দিন এলাহির প্রবর্তক, সব চলে এর কাছে, ধর্মনিরপেক্ষতা মনে হয় এত্তিকায় শুরু হয়েছে নাকি আল্লাহ জানে। ওই আল্লাহর বান্দার এক মন্ত্রী আছিল বীরবল, বীরবলের বাড়িতে গেছি আমি, আহেরে কি বিশাল বাড়ি, তখন বুঝেছি বাদশাহটা কয় নাম্বার মগা, না হইলে বীরবলকে এত সুন্দর বাড়ি বানায় দেয়, হিন্দু বড় বাটপার ছিল। বাদশাহরে খালি বিভ্রান্ত করত। তো দরবারে এক মৌলবীও ছিল, মোল্লা দু পেঁয়াজু, বিখ্যাত ব্যক্তি, মোল্লা দু পেঁয়াজুও কম না, কোনোভাবেই ছাড়ে না বীরবলরে। বীরবল একটা করে, মোল্লা দু পেঁয়াজু এমন কাম করে, বীরবল বহুদিন পর্যন্ত কানে ধরে তবা করে যে এই কাম আমি আর করুন না। মোল্লা ব্যাকল না, চুপচাপ থাকে, কিচ্ছু বুঝে না। একদিন বাদশার দরবারে এক মুসলিম মেয়ে, তার কান্নার আওয়াজ আসছে, চিৎকার। বাদশা বলে মেয়েটা কাঁদে কেন, খবর নিয়ে দেখতেছে যে মেয়ের গালের মধ্যে বিচ্ছু কামড় দিচ্ছে। বলে বাদশা ওর গালের মধ্যে বিচ্ছু কামড় দিচ্ছে। তো বাদশার কাম যেটা বীরবলের কাছে পরামর্শ চাইছে, বীরবল জি এখন কি করা যায়। বীরবল হলো খবিশ, সে পাইছে সুযোগ যে মুসলিম মেয়ের গালের মধ্যে ঠোঁট লাগাবে, তার নিয়ত বদনিয়ত। সে বলে আমার কাছে চিকিৎসা আছে, আমি ইচ্ছুইসা ওই বিষ নামাইতে পারি। বাচ্চা মানুষ আসলে কামড় দেয় নাই, লাগছে ভয় পায় গেছে, বীরবল এটা বুঝছে, বুঝা চিন্তা করছে আমি একটু ঠোঁট লাগাইয়া আমার খারাপ ইচ্ছা যেটা চরিতার্থ করবো, ফাঁকে দেওয়ার কাজ হয়ে যাবে, ওই চিন্তা সে কাজ করছে। এই যে মোল্লা দু পেঁয়াজুর তো কলিদা হয়ে যেতেছে, মুসলিম মেয়ের অপমান, মোল্লা দু পেঁয়াজ ওই ভাত দেখা নিজের লজ্জাস্থান ধৈরা চিৎকার দিয়ে দরবারে পড়ে গেছে। দৌড়ায় আসছে লোকজন, হুজুর কি সমস্যা, আর খাটতেছে, গেলাম গেলাম। বাদশাহ বলে কি সমস্যা, বলে আমার লজ্জাস্থানে বিচ্ছায় কামড় দিছে। তো এখন কি করা যায়, কো বীরবলের কাছে চিকিৎসা আছে। আল্লাহু আকবার, মৌলবীরে ব্যাকল পাইছো না, মৌলবী ব্যাকল হয় না, কথা বলেন ঠিক কিনা। কাসেম নানুতুমি রহমতুল্লাহ আলাই গোটা হিন্দুস্তান, ভারত উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনের সিপাহ সালার, দেখতে তো পছন্দ হয় না, একেবারে সাধারণ মানুষ। দেওবন মাদ্রাসার মূল যে ক্যাম্পাস তার পাশে একটা মসজিদ, ছাত্তা মসজিদে হজরত থাকতেন। তো ওই ছাত্তা মসজিদে হজরত নিরিবিলি জিন্দিগি, ইংরেজরা গ্রেফতার করার জন্যে দেওবন্দে চারদিক থেকে ঘেরাও করছে ছাত্তা মসজিদ, গোপন ইনফরমেশন যে কাসেম নানুতুবি আছেন ওখানে। ঘেরাও করে ইংরেজরা ভিতরে ঢুকে দেখেন যে এক আল্লাহর বান্দা ঝাড়ু দেয়, গেঞ্জি পরা লুঙ্গি পরা। হেরা তো মনে করছে এত বড় ব্যক্তিত্ব, গোটা ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যিনি দিচ্ছেন, নিশ্চয়ই এরকম মোটা দাদা দমবাগী সাহেবের মতো এরকম মোটা দাদা হবে, হেরা তো মনে করছে এরকম। এমনি তো মানুষ চিনে না, তো আয়েশা জিজ্ঞেস করতে চায় কাসেম নানুতুবি কাহা হয়। আল্লাহ আকবার, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন, সৈরা জায়গা ফাঁকা করছেন, কইরা ওই আগে যেখানে দাঁড়ায় ছিলেন ওই জায়গার দিকে ইঙ্গিত করে বলতেছেন আভি তুই হাতে, জায়গা থেকে সরে ওই জায়গার দিকে ইঙ্গিত করে বলতেছেন একটু আগে তো এখানেই ছিল। তো ইংরেজরা মনে করতেছে একটু আগে এখানে ছিল, এখন পালাইছে গেল সুইটার, আফসুস আহা ধরতে পারলাম না। আল্লাহু আকবার, হযরত আবু বকর নবী হিজরত করে মক্কার দিকে যাচ্ছেন, মদিনার দিকে যাচ্ছেন, কাফেররা খুঁজতেছে, এক জায়গায় যায় কাফেররা পেয়ে গেছে যারা আবু বকর নবীকে চেনে না কিন্তু ঘোষণা শুনছে যে ধরতে পারলেই 108। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে, তো জিজ্ঞেস করতেছে এই তোমার সাথে এই লোককে, নবীর দিকে ইশারা করে, তোমার সাথে এই লোককে। এখন হযরত আবু বকর যদি বলেন নবী তো নবী শেষ, আর যদি মিথ্যা বলেন তো আবু বকরের সিদ্দিক শেষ, কোনটা বলবে? আল্লাহু আকবার, হযরত আবু বকর বোকানা মানুষ, বহুত চালাক কিন্তু সরল সোজা। হযরত আবু বকরের সোজা জবাব, ও ইনি রাজুলুন ইয়াহদিনি, ও ইনি ইনি তো আমার রাস্তা দেখায়, একজন মানুষ আমার রাস্তা দেখায়, ওরা মনে করছে রাস্তা দেখায়, আবু বকর তো নিয়ত করছেন আমার জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহু আকবার। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া
আবু বকরকে এসে বলে, আবু বকর শুনলাম তোমার বন্ধু নাকি আমার নিন্দা করে। হযরত আবু বকর জবাব দেন, রব্বে কাবার কসম আমার বন্ধু এই কাজ করতে পারে না। এখন প্রশ্ন আসবে, উম্মে জামিল না জাহান্নামে পাঠাইল নবী, উমরাতুহু উম্মে জামিল সুদ্ধা জাহান্নামি, তখন আবু বকর যা অস্বীকার করলো, কারণ এই কথা নবীর না, এটা কার কথা? তো মিথ্যা কথা না সঠিক কথা? আল্লাহ আকবার। দোস্ত মহতারা, এই জায়গায় কোনো আপোষ নাই। নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহ সাথে সাথে জবাব দিয়েছেন, এই জায়গায় কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কি? মক্কা বিজয়ের পর আল্লাহর নবী যখন মক্কায় ঢুকছেন, বিজয়ী বীর ফাতেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমার নবী, রহমতের নবী, অন্যান্য বিজয়ী বীরদের মতো ধ্বংস সপ্তস্নজ করে ঢুকেন নাই। নবী বিনয়ী হইয়া মাথা ঝুকায়া চোখের পানি পরে আর কাঁদে আর বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ এখানে আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব তোমার, কৃতজ্ঞতার অশ্রু, শুক্রিয়ার অশ্রু নবীর চোখ থেকে ঝরঝর করে পড়তেছে। মক্কায় ঢুকে নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কাবাসী শুনো, সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম, সব মাফ করে দিলাম, কোনো প্রতিশোধ আজকে নেব না। একটা কন্ডিশন আছে, মান দাখালাল মাসজিদাল হারামা ফাহুয়া আমিন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরে ঢুইকার দরজা লাগাই দিবে সেও নিরাপদ, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ, যে তোমাদের লিডার আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সেও নিরাপদ, সব মাফ, যা মাফ করে দিলাম। কিন্তু আল্লাহর কোনো সিদ্ধান্ত যদি থাকে, নবী ওইটাকে খণ্ডানোর কোনো সুযোগ আছে? কথা বলেন না। আল্লাহর একটা সিদ্ধান্ত এই জায়গায় আছে, সেটা কি? সূরা আত-তাওবা আয়াত নম্বর 12, 7 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, হাফিজি কোরআন শরীফ, আল্লাহ তাআলা জানাইয়া দিছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তা'ানু ফি দীনিকুম ফাকাতিলু আইমাতাল কুফর ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, শুনেন, সবাই ক্ষমা পেতে পারে, নিরাপত্তা পেতে পারে, কিন্তু যারা তানুফি দিনিকুম, দিন নিয়ে যারা কটুক্তি করবে, কটাক্ষ করবে, নবীকে যারা কটুক্তি করবে, আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করবে, লাইমান আলহম, তাদের কোন নিরাপত্তা নাই, তাদের একটাই শাস্তি, কাতিলু আইমাতাল কুফর, তাদের একটাই শাস্তি, তাদের মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। দোস্ত মুহতারাম, এই কথা আল্লামা আহমদ শফির কথা বলে, এই কথা আল্লামা আহমদ শফির, এই কথা বাবনগরি হযরতের, এই কথা রাজবাড়ি ওলামা পরিষদের, এই কথা হাসান জামিলের, এই কথা কার? এই কথা খণ্ডন করার অধিকার নবীরও ছিল না। এই জন্যে নবী এসে ঘোষণা দিয়েছেন, এ শুনেন, ক্ষমা তো সবাইকে করলাম, কিন্তু ওই যে ওয়া তাআনু তাইনু ফি দীন, এদের কোনো ক্ষমা নাই, এরা মালুন, মালুনদের ব্যাপারে রবের সিদ্ধান্ত, মালুনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এরা মালুন, মালুনদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। সিদ্ধান্তকার, সিদ্ধান্তকার, মনে রেখেন কথাগুলো। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এই কিতাবের মধ্যে শেখ গণে গণে 15 জনের নাম উল্লেখ করেছেন, যাদের নাম নবী নাম নিয়ে নিয়ে ঘোষণা করেছেন, এদেরকে যেখানে পাও ধরো, হত্যা করো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই নবী
তার দিলের মধ্যে যে মায়া আর মমতা ভালোবাসা আমাদের চেয়ে কম ছিল। জোরে বলে নবী ক্ষমা করে নাই, আল্লাহ ক্ষমা করে নাই তার মখলুককে, নবী ক্ষমা করে নাই দিলের মধ্যে মায়া আর মমতা। নবীর মায়ার মমতা কতদূর জানা আছে আমাদের? আল্লাহ আকবার। মায়া আর মমতার যে শব্দগুলো আল্লাহর জন্য নির্ধারিত, আজিজ রউফ রহিম, আল্লাহ বলেন হাবিব আমার, আপনাকে আমি এত মায়া আর মমতা দিয়ে তৈরি করেছি, আমার এই স্পেশাল গুণগুলো আমি আপনাকে দিয়ে দিই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ দিয়ে দিবেন এত মায়া মমতার নবী, রহমতের নবী, তিনিও বলতেছেন তোমাদের ক্ষমা নাই, যারা দিনকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে গালিগালাজ করেছে, এদের কোনো ক্ষমা নাই। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই গণে গণে 15 জনের নাম ঘোষণা করলেন। আল্লাহ নবী ঘোষণা করেছেন, শেখ ইবনে তাইমিয়া তার কিতাবে লিখেছেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কোরাইনা, সাররা, মকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশ ইবনে হারব, হারিস ইবনে তালাতিল, কাব ইবনে জুহাইর, আব্দুল্লাহ ইবনে জিবেরা, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি, হিন্দা বিনতে উকবা, গনে গনে 15 জনের নাম ঘোষণা হয়েছে। সবাই মুক্তি পেল, সবাই নিরাপত্তা পেতে পারে। যারা গালিগালাজ করেছে, কটাক্ষ করেছে, যারা বাজে কথা বলেছে, তাদের ক্ষমা নাই, তাদের কোনো নিরাপত্তা নাই, যেখানে পাওয়া যাবে সেখানেই ধরে হত্যা করা হবে। সিদ্ধান্ত কার এটা? আল্লাহর পরে এখন কে জানাইলেন কথাটা? রসুল। আমি যতবার জিজ্ঞেস করব, দয়া করে আপনারা সাথে এইটা বলবেন, রহমতের নবী কে? কে এই এই ভূমিকা কার? কথাটা ইচ্ছে করে বলবেন যে রহমতের নবী পর্যন্ত এই জাতীয় অপরাধকে মাফ করেন নাই। এই জন্য বারবার শব্দটা উচ্চারণ করা লাগবে। তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত কার? কার? রহমতের নবীর। বলেন কার? আব্দুল্লাহ ইবনে খাতাল। সাহাবায়ে কেরামের অবস্থাটা চিন্তা করেন, যেখানে আসছে সবগুলোর সাইজ করবে, সবার দিলের মধ্যেই তো কষ্ট, কিন্তু এসে যখন নির্ধারিত হয়ে গেল 15টা, তো এখন সবার চিন্তা কি? পাইলে তো ছিঁড়ে মেরে ফেলানোর কথা। সাহাবায়ে কেরাম তো চারিদিকে খোঁজা শুরু করছে, কই পায়? আর ওইগুলাও ডরে যে যেদিকে বাসতে ছুটছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফে নিয়ে নিজেরে জড়াইছে, কাবার গিলাফে জড়াইছে। বোকা তো, জড়াইলে কি হবে, নিচে দিয়ে তো পা দেখা যায়। কি বলবো পোলাবেন রে, সময় তো লাগবে এগুলো বললে। আচ্ছা সংক্ষেপে সরে তাহলে বুঝবেন জিনিসটা। নতুন বউ শ্বশুরের সাথে খাইতে বসছে। আপনাদের এলাকায় ওই খাওয়া আগে ছিল কিনা? পিড়িতে বসে খেত, পিড়িতে পিড়িতে, মনে আছে? এখন তো স্টাইল ফ্যাশন চেয়ার টেবিলে বসে, আগে পিড়িতে বসে খেত বুড়ারা, আমরাও খেয়েছি এক সময় পিড়িতে বসে। তো নতুন বউ পিড়িতে বসে খায়, অনিচ্ছাকৃত হঠাৎ পিছন দিয়া আওয়াজ সহ বায়ু বের হয়েছে টুস করে। নতুন বউ লজ্জা পাইছে না? এখন তো লজ্জা নাই, এখন পোলাপান প্রতিযোগিতা করে কাটটা কত দীর্ঘ হয়, কাটটা কত আওয়াজের হয়। নাউজুবিল্লাহ, মনে রাখেন কওমে লূতের উপর আল্লাহ তাআলার যে শাস্তি এসেছিল শুধুমাত্র সমকামিতা এটা না, এর সাথে এই অপরাধও ছিল যে তারা এই প্রতিযোগিতা করত, কাটটা দীর্ঘ হয়, কাটটা আওয়াজ বেশি হয়। কাজে এই অপরাধে জড়িয়ে গেলে আল্লাহর গজব আসবে, খবরদার এই কাজ করা যাবে না। নতুন বউ আওয়াজ টুস করে বেরিস। নতুন বউ এখন শরম কেমনে শ্বশুরের সামনে, তো প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম গুতা মারতেছে, বারবার ক্রোত ক্রোত আওয়াজ হয়। মানে শ্বশুরে বুঝাইল, আব্বা যাক আগের যে আওয়াজ এটা পিছনের আওয়াজ না, এটা আমার আঙ্গুলের আওয়াজ। শ্বশুর তো আরেক বিড়াল। শ্বশুর চিন্তা করছে বউয়ের লজ্জা ভাঙ্গাইতে যা ভাঙ্গানে রাস্তায় ভাঙ্গাইতে হবে, নাহলে বারবার এরকম কাম করবে। তো শ্বশুর আসতে করে বলে, বৌমারে আওয়াজটা নাইলে কোনো রকমে ঢাকলা গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের বিষয়টা যখন আমি কিতাবে পড়ি তখন আমার মাথায় গল্প আসছে, আরে আব্দুল্লাহ ইবনে খাতাল মগা, তোর বড়ি নাইলে কাবার গিলাফ দিয়ে ঢেকেছিস, পা কি করবি, পা তো দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দুই সাহাবী দৌড়ে গেছেন, বাইর করছেন, বাইরা বেটা কাবার গিলাফ তোরে বাঁচাইয়া দিবে, বাইরা। কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছেন। আল্লাহু আকবার। সিদ্ধান্তটা কার? আল্লাহ। আল্লাহটা রাখেন।
রহমতের নবীর, বলে সিদ্ধান্ত কার? আর এই 15 জনের সিদ্ধান্ত আমি বলতেছি, আল্লাহর সিদ্ধান্ত কেয়ামত পর্যন্ত। ওই 15 জনের ব্যাপারে সিদ্ধান্ত কার? কথাটা ইচ্ছা করে উচ্চারণ করবেন এই জন্যে যে রহমতের নবীর এত কঠোর সিদ্ধান্ত, তাহলে অপরাধটা কত মারাত্মক, কথা বুঝে আসছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ দুধ ভাইকে হাতে নিয়ে আসতে করে ধৈরা নবীর সামনে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ আমি তার নিরাপত্তা চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুখ ফিরাইয়া নিছেন। এই মুখ ফিরাইছেন কে? বলেন মুখ ফিরাইছেন কে? হযরত ওসমান জামাই বাবু, জামাইদের জন্যই তো এমনি ষোলো আনা মাফ। জামাই এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ আমার দুধ ভাই তার নিরাপত্তা চাই। নবী মুখ ফিরাই নিয়েছেন, কোন নবী? তার নবীর দিলের মধ্যে এই বিষয়ে কত চোট, মুখ ফিরাই নিয়েছেন। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ নিরাপত্তা চাই। নবী আবার মুখ ফিরাই নিয়েছেন, কোন নবী? হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ আমি নিরাপত্তা চাই। নবী বলেন, ঠিক আছে, ইসলাম কবুল করার শর্তে মাফ, যাও নিরাপত্তা দিয়া দিলাম। কথাটা বলেই নবী বলতেছেন, এই তোরা এত বোকা কেন রে, আমি যে সময় দিলাম মুখ ফিরাইয়া ফিরা মুখ ফিরাইয়া ফিরা, এই সময়টা কেন গ্রহণ করে তার কল্লাটা আলাদা করলি না? এই বক্তব্য কার?